বিকজ হলের অডিয়েন্সদের কিরকম কি রিয়াকশন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখতে পাচ্ছি সবাই অনেকে তো ভেবে নিচ্ছে ভিডিও দেখতে পাচ্ছেন। So guys, the wait is over. আজকে হচ্ছে সেই দিন যেই দিনটার জন্য আমরা অনেকে অনেকে প্রায় আমাদের বিগত 4 ইয়ার্স মানে কি প্রায় 4 বছর পুরো হয়ে গেছে। না এত বছর না, হ্যাঁ 4 বছর হয়ে গেছে। 4 বছর ধরে 4 বছর হয়ে গেছে লাস্ট মুভি রিলিজ করে যে 4 ইয়ার হয়ে গেছে। 4 বছর আমি অ্যাকচুয়ালি অতটা জানতাম না বিকজ আমি সালমান খানের মেইনলি ফ্যান, ও হচ্ছে এসআরকের ফ্যান। তো কিন্তু যে যার ফ্যানই হই এই সিনেমাটার জন্য আমি বিশাল 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 ওয়েট করছিলাম আমরা দুজনে। তো আজকে ফার্স্ট ডে পাঠান রিলিজ করেছে, তো আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো তো পাইনি যেহেতু আমাদের অফিস ছিল আমাদের দুজনেরই। তো তার জন্য আমরা ইভিনিং শো বুক করেছি আমরা ফার্স্ট ডেতে। হ্যাঁ এত গাড়ি যাচ্ছে, ওকে। সো তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট সেকশনে জানাও, মুভি রিভিউ তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু তার আগে পাঠানের যে কি ক্রেজ সেটা তোমাদের সাথে শেয়ার করবো হলে গিয়ে লাইভ, বিকজ হলের অডিয়েন্সদের কিরকম কি রিয়াকশন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর তুই কিছু বলতে চাইলে বলে দে। আমার তো বলার কিছু নেই, আমি খুব এক্সাইটেড সত্যি কথা বলতে। এত বছর ধরে ওয়েট করেছিলাম কবে এসআরকে সিনেমা রিলিজ করবে, কবে মুভি আসবে, কবে আসবে, কবে। ওকে আমি বলছিলাম যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার টার্গেট আমি নেবো। এবার দেখতে পাচ্ছেন কিন্তু আমি গল্পটা স্টোরি এখানে বলবো না, কারণ স্টোরিটা বলে স্পয়েল করতে চাই না আপনাদেরকে একদম। অতএব আমি একটা ভাইরাস রিলেটেড স্টোরি এইটুকু শুধু বলে রাখছি, এটুকু বলে রাখছি। কোভিড-19 এর মতো একটা ভাইরাস রিলেটেড, কিন্তু সিনেমা সব ভালো, নোরা সব অ্যাকশন অ্যাকশন সব ঠিক আছে। বাট কিছু কিছু এখনো জায়গাতে আমাদের ইন্ডিয়াতে অনেকটা পিছিয়ে আছে রিভিউতে, কারণ কিছু অ্যাকশন জায়গা না পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যানিমেশন করা আপনার। হ্যাঁ এই পার্টটা আমিও বলতাম যে অ্যানিমেশনের যে জায়গাগুলো করেছে না, যেমন জনের সাথে ফাইটিং এসআরকের, ওই জায়গাগুলো অ্যানিমেটেড প্রপার বোঝা যাচ্ছে, মানে হলিউড মুভি মতো করার চেষ্টা করেছে। অবিয়াসলি চেষ্টা করছে, হয়তো আগামী দিনে হয়ে যাবে হয়তো, বাট হয়নি, নট আপ টু দা মার্ক অ্যানিমেশনের পার্টটা। কিন্তু কিন্তু আপনারা এটা ভাববেন না যে কারো অ্যাক্টিং করা না, অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি যার যার যে পার্ট দেওয়া আছে নোটার অসম অ্যাক্টিং, ব্যাপক অ্যাক্টিং। দীপিকা হচ্ছে মানে অ্যাকশনে দারুণ, দীপিকা এত ভালো অ্যাকশন করবে আমি নিজেও মানে এক্সপেক্টেড ছিল না। এমনকি আপনাদের বলতে যারা হবে জন কে হবে নাকি সব বসে আছে, মানে ওই গানটা বন্ধ শুনবে। আর লাস্টে সালমান শাহরুখের ডায়লগটা তো মানে আমি কি বলবো না, মানে মানে সালমান খানের এন্ট্রি আমি ওটা তো মিসই করতে পারবো, আমি মানে মানে সেকেন্ড হাফে পড়ে আমি না সালমান খান শাহরুখ দেখো আমার কারণের জন্য কথা ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমার, সেই দুজনকে একসাথে গেছিলাম
চলো গুড নাইট, টাটা, বাই বাই।